আমি শুধু এটা বলবো যে আপনারা ভোটে আসলেন না, আপনাদের একটা দলগত সিদ্ধান্ত অবশ্যই ছিল, কিন্তু কখনো কি বিএনপি কে আপনি এই পরামর্শ দিয়েছিলেন নূর যে ভোটে আসা উচিত? আমি ব্যক্তিগতভাবে যদি বলেন যে সবসময় স্রোতের বিপরীতে লড়াই করে এসেছি এবং আমি লড়াই করতে বিশ্বাসী, এখন কি পরামর্শ দিয়েছি বা কি কথা হচ্ছে এগুলো আসলে রাজনৈতিক গোপনীয়তা বা সব জায়গা থেকে একে পাবলিকলি আসা উচিত না। তবে হ্যাঁ, নির্বাচন যেন সরকার না করতে পারে সে বিষয়ে আমাদের বিভিন্ন পরামর্শ ছিল। যেমন ধরেন আমাদের একটা স্ট্র্যাটেজি হতে পারতো যেটা ধরেন আমরা সরকারকে বলে যে নির্বাচনে আমরা যাচ্ছি, আমাদের তৃণমূল পর্যায় পর্যন্ত ইউনিয়ন গ্রাম পাড়া মহল্লা নেতাকর্মীদেরকে চাঙ্গা করে আমরা নির্বাচনে দুই তিন দিন আগে ইলেকশন বয়কট করে আন্দোলনকে চাঙ্গা করতে পারতাম। বিভিন্ন ধরনের কৌশল ছিল, সেগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে, কিন্তু সেই সব বিষয়ে আলোচনা করার আসলে এখানে পরিবেশ নেই। মানে আপনারা একটা ভোটমুখী ছিলেন, আপনাদের দলটি ভোটমুখী ছিল যে ভোটে আমরা চাই, ভোট তো আমরা সবসময় চাই, যেটা বলছে রাজনীতিতে যতই একের বৈপরীত্য থাকুক তারপরে আলোচনার টেবিলে তো বসতে হবে, কিন্তু তার মানে আপনি আচ্ছা টেবিলের আলোচনা আমি আসছি আপনার কাছে, কিন্তু নূর আপনি বললেন যে আমরা তৃণমূল পর্যায় থেকে সকলে ভোটে আসা উচিত ছিল, দুই তিন দিন আগে আমাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া একটা উচিত দরকার ছিল, তাহলে সেটা যদি করতেন ওই কৌশলে গেলে তাহলে কি হতো? না এটা বলছি, এটা ধরুন আমরা আন্দোলন 42টা দল করি, আমার একটা প্রপোজাল থাকতে পারে, আরো অনেকে প্রপোজাল নিয়ে এটা আলোচনা মনে করছেন যে কোন প্রার্থীটা প্রত্যাহার করে ফেললে সব বয়কট করে ফেললে একটা রাজনৈতিক সংকট তৈরি হতো। না ধরুন এটা একটা সরকারকে মানে জেন্টেল ওয়েতে তাদের সাথে খেলা যেত, যে ধরেন এখন এই যে আমি আর ডামি কেতলি ট্রাক ইগল এগুলো তো সুযোগ থাকতো না, তাহলে সেই পরামর্শটা কেন শুনলো না বিএনপি? না এটা বিএনপি শুনেনি, এটা না আমরা বলছি অনেকগুলো কৌশল নিয়ে আমরা আলোচনা করি, আলোচনা করেছি সবাই মিলে, হয়তো মনে হয়েছে যে না ইলেকশনটা বয়কট করে সরকারের ন্যাকের চেহারাটা ইন্টারন্যাশনালি তুলে ধরা, যেহেতু ধরেন বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমের আপনি যেভাবে বলছেন বাংলাদেশের গণতন্ত্র নিয়ে খুব একটা সোচ্চার ছিল এবং এই সরকার যে গণতন্ত্রে বিশ্বাস করে না এবং আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী দল মুক্তিযুদ্ধ থেকে শুরু করে তার পূর্বেও যদি যান বিভিন্ন ইতিহাসে কন্ট্রিবিউশন আছে, সেই দলটি আজকে এতটা জনবিচ্ছিন্ন, এটাও দেখানোর ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুযোগ ছিল, সেটা হয়তো আমার কাছে ভালো প্রপোজাল মনে হয়েছে, এইটাকে অ্যাকসেপ্ট করেছে, যেক্ষেত্রে আমরা মনে করি এটা আমাদের একটা বিজয় হয়েছে, আওয়ামী লীগকে জনবিচ্ছিন্ন করতে আমরা পেরেছি, দেখাতেও পেরেছি সেটা, যে দেখো আওয়ামী লীগকে আওয়ামী লীগের সাথে জনগণ নাই, পাকিস্তান ইমরান খানের মতো ইমরান খানের সাথে জনগণ আছে, হয়তো আমরা ভোটে যাই না ইমরান খান ভোটে গিয়ে সেটা দেখি। যা যা বলছেন এটাকে কি মানুষ আবার ওই ক্যামেরার উপরে বলছে পাগলের সুখ মনে মনে? এখন আপনি যদি ধারণা করে থাকেন আপনার একটা মন্তব্য আওয়ামী লীগের সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে জনগণ নেই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে, সেই সব জনগণ আপনাদের সাথে আছে, সেই দেখানোটা আমি বারবার ঘুরে ফিরে যেটা বলছি জনগণ 90% আপনাদের সঙ্গে ছিল কিন্তু আপনারা সেটা ভোটে এসে দেখাতে পারলেন না, তাহলে ব্যর্থ কে? ওনারা না আপনারা? সামনে দেখবেন আওয়ামী লীগ সামনে মানে ঘুরে দাঁড়ানো রাজপথ, অবশ্যই আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে তারা আমি মনে করি যে তারা ব্যর্থ হয়েছে এবং আজকে দেখেন একটা কথা বলতে হচ্ছে এদিকে নিজেদের ব্যর্থতা ঢাকতে আরেকজনকে বলা ব্যর্থ, কেন স্থানীয় নির্বাচনে নৌকা প্রতীক দিচ্ছেন না? আসবো আসবো সে পর্যন্ত আসি, নৌকা নৌকাতে থামছি, প্রত্যাখ্যান হয়েছে কেন? নৌকা দিচ্ছে না, প্রত্যাখ্যান হয়েছে বলে আপনি বলছেন যে নৌকা দিচ্ছে না।